আসসালামু আলাইকুম। আপনারা যারা জার পানি এবং ছোট বোতল পানি, মিনারেল ওয়াটার যারা বাজারজাত করতে চান, তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি। ভিডিওটির প্রথম এবং শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে একটি পানির ব্যবসায় কী কী ধরনের যন্ত্রপাতি এবং কাগজপত্র প্রয়োজন। জার পানির পাশাপাশি, খাবার পানির পাশাপাশি ব্যাটারির পানিও কিন্তু বর্তমানে খুবই চাহিদা আছে। এই ব্যাটারির পানিগুলো কিন্তু মার্কেটে আপনি এই মেশিনের মাধ্যমে তৈরি করে আপনি কিন্তু বাজারজাত করতে পারেন। এই ব্যাটারির পানির কিন্তু প্রচুর চাহিদা আছে। এখন আমি দেখাবো যে এই যে ব্যবসাগুলো করতে যে মেশিনটি লাগে, এই মেশিনটির নাম হলো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আপনার পানি ব্যবসা করতে গেলে প্রথমে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করতে হবে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে কিন্তু আপনার বাসার বা ফ্যাক্টরির যে পানির এই যে ব্লু যে লাইনটি আছে, এই ব্লু যে পানির লাইনটি দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার বাসার বা ফ্যাক্টরির পানির লাইন। এই আপনার বাসার অথবা ফ্যাক্টরির যে পানির লাইন আছে, এই লাইন থেকে কিন্তু পানিটা প্রথমে চলে আসবে আমাদের এই যে র ওয়াটার পাম্পে। এই র ওয়াটার পাম্পের মধ্যে পানিটি প্রথমে এসে এই সেন্ট্রিফিউগাল পাম্প, এটা মূলত এই সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে পানিটি প্রথমে এসে এখানে কিছু ওয়াটার পানি বিশুদ্ধকরণ কিছু ধাপ আছে, এই ধাপের মধ্য দিয়ে পানিগুলো প্রবাহিত হবে। পানিগুলো প্রবাহিত হয়ে পানির মধ্যে যত ময়লাগুলো আছে এগুলো পিওর হয়ে পানিটা মিনারেল হবে। এই প্রথম যে সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন, এটি হলো যেসব এলাকায় পানিতে আয়রন আছে অথবা কাদা ময়লা আছে, এটা পরীক্ষার বিষয়। পরীক্ষা করে যদি কাদা ময়লা দেখা যায় বা আয়রন দেখা যায়, তাহলে প্রথম যে সিলিন্ডারটি আছে, এই প্রথম সিলিন্ডারের ভিতর থেকে পানির যে সাসপেন্ডেড যে ময়লাগুলো বা দানাগুলো আছে এগুলো 100% এখান থেকে দূর হয়ে যাবে। দূর হয়ে এখান থেকে পরবর্তী যে সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন, এটি হলো অ্যাক্টিভেটেড কার্বন। এই অ্যাক্টিভেটেড কার্বন সিলিন্ডারে যখন চলে আসবে, তখন এখানে আপনার পানিতে যত প্রকার ব্যাড অর্ডার, ব্যাড টেস্ট, ব্যাড কালার, অর্গানিক ম্যাটার, পচা গন্ধ সহ যত প্রকার ব্যাড গন্ধ আছে, এটা পুরোপুরি দূর হয়ে থার্ড ভেসেলে চলে আসবে। থার্ড ভেসেলের মাধ্যমে এখানে পানিতে যত হার্ডনেস আছে, হার্ডনেসটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। এখানে NaCl এখানে ডোজ করা হয়। ও এরপরে এই থার্ড ভেসেলে যখন আপনি পানিটি চলে আসবে, তখন পানিটি মোটামুটি পিওর। এরপরে এই যে স্টিলের মেশিনই দেখতে পাচ্ছেন, এরপরে ধীরে ধীরে স্টিলের মেশিনগুলোতে যাবে। আমরা দেখতে পাচ্ছি ভেসেলের উপরে কন্ট্রোল বাল্বগুলো, এখানে কীভাবে ভেসেলগুলো কন্ট্রোল করা হয়, এই কন্ট্রোলিং সিস্টেমটা বাল্বগুলো আমরা আপনাদেরকে এখানে দেখালাম। এবং এই কন্ট্রোল বাল্ব এবং নিচে দেখতে পাচ্ছেন, এটা হলো ডোজিং ট্যাঙ্ক, এটার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড ডোজ করা হয়। সোডিয়াম ক্লোরাইড হলো খাবার লবণ, যেটা খাবার লবণটা এখান থেকে ডোজ করা হয় একটা নির্দিষ্ট সময় পর। এরপরে এই পানিটি মোটামুটি আলট্রা পিওর। এই পিওর হওয়ার পরে এবার চলে আসবে রিভার্স অসমোসিস সিস্টেম। এই যে পাম্পটি দেখতে পাচ্ছেন, একটি বড় পাম্প, এই পাম্পের পাশে যে একটা সাদা একটা সিলিন্ডার দেখতে পাচ্ছেন, এটা হলো রিভার্স অসমোসিস সিস্টেম। এই রিভার্স অসমোসিসের মাধ্যমে কিন্তু পানিটি মূলত মিনারেল হয়ে যাচ্ছে। পানিতে কোনো প্রকার আপনার ভারী পদার্থ, ক্যাডমিয়াম, লেড, মার্কারি সহ যত প্রকার ভারী পদার্থ আছে, ভারী ক্ষতিকর পদার্থ আছে, এগুলো পুরোপুরিভাবে এটার মাধ্যমে ড্রেন হয়ে ড্রেনে চলে যাবে এবং পিওর লাইনের মাধ্যমে আস্তে আস্তে এখান থেকে চলে আসবে পিওর লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন রিভার্স অসমোসিসের কন্ট্রোলিং সিস্টেমটা আমরা কীভাবে সেট আপ করেছি। এটা হলো রিভার্স অসমোসিসের কন্ট্রোল বক্স। এই বক্সের মাধ্যমেই পুরো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি এখানে কন্ট্রোল হয়। আপনারা দেখতে পারলেন যে এই যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি আছে, এই ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ট্রিটমেন্ট প্ল্যান্টটাই হলো এই এই মেশিনের প্রধান জিনিস। আপনি যদি সঠিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আপনি যদি নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধা হবে। এই ক্ষেত্রে আপনি যে পাম্পগুলো নেবেন, একটু ভালো মানের পাম্প নিতে হবে। এই যে সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছেন, এটাকে ভেসেল বলে, এই ভেসেলগুলো আপনি উন্নত মানের ভেসেল নেবেন, যাতে ভেসেলগুলো ফেটে না যায় বা ক্র্যাক না হয়, পানির চাপে যেন ভেসেল ফেটে না যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটার ভিতরে যে মিডিয়াগুলো আপনি ব্যবহার করবেন, এগুলো অবশ্যই আপনার উন্নত মানের মিডিয়া হতে হবে। আর এবং এটার এই মিনারেল ওয়াটার মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো রিভার্স অসমোসিস মেমব্রেন। আপনি যে মেমব্রেনটা ব্যবহার করবেন, এই মেমব্রেনটা অবশ্যই 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 উচ্চ মানের, হাই কোয়ালিটির মেমব্রেন হতে হবে,
এই যদি উচ্চ উচ্চ কোয়ালিটির যদি মেমব্রেন না থাকে, হাই কোয়ালিটির মেমব্রেন যদি আপনি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনি ভালো মানের পানি পাবেন না। এবং এই যে মিটারটি দেখতে পাচ্ছেন, এই মিটারে কিন্তু আপনার ভালো মানের পানি শো করবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাঙ্ক। আপনি পানি বিশুদ্ধকরণ করে যে ট্যাঙ্কে রাখবেন, এই ট্যাঙ্কটা যদি উন্নত মানের তাইওয়ান স্টিল হাই কোয়ালিটি ট্যাঙ্ক না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বিশাল বিপদে পড়ে যাবেন, আপনার পানির মান কিন্তু ভালো আসবে না। এবং ট্যাঙ্কের পরে আপনি আল্ট্রাভায়োলেটের মাধ্যমে ইউভি ডিসইনফেকশনটা আপনার ঠিকভাবে করতে হবে, যাতে কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের জীবাণু যেন ট্যাঙ্কের মাধ্যমে গ্রো করে আপনার সিস্টেমে যেন না যেতে পারে। এই পুরো বিষয়টি কিন্তু আপনাকে একজন দক্ষ যারা টেকনিশিয়ান আছে এদের মাধ্যমে আপনার সেট আপটা করতে হবে, যারা এই লাইনে দীর্ঘদিন যাবৎ এই কাজগুলো করছে। এই জাতীয় দক্ষ টেকনিশিয়ান আমাদের আছে, আমরা দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আমরা আপনাদেরকে মেশিনগুলো মেশিনটি সেট আপ করে দিব। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্বাচনে যদি আপনি একবার ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার জন্য বিশাল একটি ক্ষতি হবে। আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি নিয়ে দীর্ঘ আলোচনা করছি, কারণ এই ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে যে মিডিয়াগুলো ব্যবহার করা হয়, এই মিডিয়ার ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর প্রতারণা করা হয়। বিভিন্ন মার্কেটে অনেক ব্যবসায়ী আছে মিডিয়া, এবং এই যে আপনি যে ট্যাঙ্কগুলো ট্যাঙ্কটি ব্যবহার করবেন, এই ট্যাঙ্কটি যদি আপনি উন্নত মানের ব্যবহার না করে আপনি যদি লোকাল ট্যাঙ্ক ব্যবহার করেন বা দু নম্বর যে ট্যাঙ্কগুলো আছে প্লাস্টিক ট্যাঙ্ক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি মানুষকে এক প্রকার ধোঁকা দিচ্ছেন। কারণ প্লাস্টিক ট্যাঙ্কের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া, জীবাণু ইত্যাদি এগুলো কিন্তু জন্মায়, প্রচুর পরিমাণে জন্মায়। তো এই যে জিনিসটা, এই ব্যাপারটাতে আপনাদেরকে খুব খেয়াল করতে হবে, যাতে আপনাদের কোনোভাবেই এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্বাচনের ক্ষেত্রে আপনি যেন ভুল না করেন। এই জন্য আমি দীর্ঘ আলোচনা এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে ভেসেলটি আছে, এটির মধ্যে আপনি অন্তত তাইওয়ান এর মিডিয়া ইউজ করার চেষ্টা করবেন। সেকেন্ড যে ভেসেলটি আছে, এটিতে আপনি অন্তত পক্ষে ভালো মালয়েশিয়ান, জাপানিজ হাই কোয়ালিটি মিডিয়াগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে আপনার প্ল্যান্টের ভিতরে যে সিস্টেমগুলো আছে এগুলো যেন দীর্ঘদিন যাবৎ ভালো থাকে। বাজারে অনেক প্রতারক কোম্পানি বের হয়েছে, যারা আপনাদেরকে এই ধরনের জিনিস দেখিয়ে আপনাকে নিম্নমানের প্রোডাক্ট দিবে, নিম্নমানের মেশিনারি সরবরাহ করবে। এগুলো করলে আপনার জন্য ক্ষতি হবে, এগুলো করলে আপনার, আপনি তো নতুন উদ্যোক্তা, আপনি তো বুঝতে পারবেন না। আপনাকে বিভিন্নভাবে প্রতারণা করার জন্য মার্কেটে অনেক ধরনের নকল ব্যবসায়ী আছে, যারা আপনাকে নিম্নমানের ওয়াটার ফিল্টার এবং মিডিয়া দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। ছয় মাস এক বছরের মধ্যেই আপনার মেশিনটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি সঠিক পণ্য নির্বাচন করবেন, সঠিক ব্র্যান্ড নির্বাচন করবেন। এবং আমি আবারও বলছি, এই যে ট্যাঙ্কটি আপনারা ব্যবহার করবেন, এই ট্যাঙ্কটি কিন্তু রিজার্ভ ট্যাঙ্ক, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে উন্নত মানের ট্যাঙ্ক হলো তাইওয়ান ট্যাঙ্ক, কারণ লোকাল ট্যাঙ্কগুলোর ভিতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি পিওর করার পরেও যদি রাখেন, ব্যাকটেরিয়া গ্রো করবে, জীবাণু গ্রো করবে। এবং কিন্তু তাইওয়ান ট্যাঙ্কের মধ্যে সেই জিনিসটা নাই। তাইওয়ান ট্যাঙ্কের মধ্যে যদি কোনো ময়লা জমেও, সেটা অটোমেটিক এখান থেকে ড্রেন হয়ে চলে যাবে। এবং তাইওয়ান ট্যাঙ্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক, 50 বছরের নিশ্চয়তা, 50 বছরে এই ট্যাঙ্কগুলোতে কিছু হয় না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনি যে জারগুলো মার্কেট থেকে আনবেন, এই জারগুলো ওয়াশিং করা, এই ওয়াশিংয়ের জন্য এই যে ব্রাশ ওয়াশিং মেশিনটি আপনারা ব্যবহার করবেন, এবং জারে পানি ভরার জন্য অটোমেটিক ওয়াশিং ফিলিং ক্যাপিং যে মেশিনটি আছে, যারা জার পানির ব্যবসা করবেন তারা এই অটোমেটিক ওয়াশিং ফিলিং ক্যাপিং মেশিনের মাধ্যমে দেখুন কত সুন্দর করে পানিগুলো অটোমেটিকভাবে আসছে, এসে জারের মধ্যে ফিল হচ্ছে, জারের মধ্যে অটোমেটিকভাবে পানিটি ভরে অটোমেটিকভাবে ক্যাপ লাগতেছে, কোনো মানুষের হাতের কোনো ছোঁয়া এখানে নাই, খুব সহজেই হয়ে যাচ্ছে। অটোমেটিক মেশিন ছাড়াও আপনারা এই ধরনের সেমি অটোমেটিক মেশিনও আপনারা ব্যবহার করতে পারেন। সেমি অটোমেটিক ওয়াশিং এবং সেমি অটোমেটিক ফিলিং ক্যাপিং মেশিনও আমাদের কাছে আছে। এবার আসেন জার পানির পাশাপাশি যারা বোতলজাত পানি করতে চান,
বোতলজাত পানীয় এই একই মেশিনের মাধ্যমে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অটোমেটিক বোতলজাত, অটোমেটিক হাই কোয়ালিটি বোতলে পানি ভরা, একটার পর একটা অটোমেটিকভাবে কনভেয়ার সিস্টেমে বোতলের মধ্যে পানিগুলো ভরা, হ্যাঁ, তারপরে বোতলের মধ্যে ক্যাপ লাগানো অটোমেটিকভাবে, হাতের স্পর্শ ছাড়া কিন্তু আপনাকে ক্যাপটা লাগাতে হবে এবং পানিটি বোতলের মধ্যে ঢুকাতে হবে যাতে এখানে কোনো প্রকার জীবাণুগ্রহ না করে। অনেক সময় আপনারা জানতে চান যে আমাদের রানিং কস্ট কত, তো আপনারা যারা জার পানির ব্যবসা করবেন তাদের জন্য খরচ বলতে শুধুমাত্র এই ক্যাপটি। এই ক্যাপটির দাম আপনারা 70 পয়সা 75 পয়সা এরকম দামে আপনারা ক্যাপগুলো মার্কেট থেকে সংগ্রহ করতে পারবেন। আর এছাড়া পানির তেমন কোনো দাম নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার কোয়ালিটি মেনটেন। আপনাকে উন্নত মানের ল্যাবরেটরি স্থাপন করতে হবে যাতে পানির মান সবসময় ঠিক থাকে, এবং আপনার জারগুলো যখন মার্কেট থেকে আসবে, জারগুলো মার্কেট থেকে আসার পরেই সঙ্গে সঙ্গে আপনি পানি ঢুকাবেন না, মার্কেট থেকে আসার পর আপনি ক্যাপটা ছাড়াবেন প্রথমে। ক্যাপ ছাড়ানোর পরে এরকম ব্রাশ সিস্টেমের ওয়াশিং মেশিনগুলো আমাদের কাছে আছে, এই ব্রাশ সিস্টেমের মেশিন দিয়ে জারের ভিতরে এবং বাহিরে থরোলি সুন্দরভাবে আপনার এটাকে ওয়াশ করতে হবে। এবং প্রতিদিন আপনার জার বা বোতল যেটাই আপনার মার্কেটে যাক না কেন, আপনাকে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের মাধ্যমে কোয়ালিটিগুলো চেক করতে হবে। আপনাদের যত প্রকার লাইসেন্স কাগজপত্র লাগে আমরা সেই ধরনের সহযোগিতা আপনাদেরকে করে থাকি। আমি আকিদুল ইসলাম, একজন পানি বিশেষজ্ঞ, দীর্ঘদিন যাবত ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করছি। অনেকেই আমার নাম ব্যবহার করে অনেকে আপনাকে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করবে, তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা কী কী বিষয়ে এখানে আপনাকে দেখতে হবে সেই ব্যাপারগুলো আমি এখানে বলে দিচ্ছি। আপনারা কোন ব্র্যান্ডের পাম্প এখানে ব্যবহার করবেন, আমাদের কাছে প্রচুর ব্র্যান্ডের পাম্প আছে। আপনারা কোন ব্র্যান্ডের ভেসেল ব্যবহার করবেন, আমাদের কাছে আমেরিকান, চায়না বিভিন্ন ব্র্যান্ডের ভেসেল আছে। আপনারা কোন ব্র্যান্ডের আয়রন রিমুভাল মিডিয়া নেবেন, আমাদের কাছে ইউএসএ, চায়না, তাইওয়ান আয়রন রিমুভাল মিডিয়া এবং কার্বন, শ্রীলঙ্কান, মালয়েশিয়ান, ইন্ডিয়ান কার্বন আছে। আমাদের কাছে জাপানিজ, চাইনিজ, জার্মানি এবং রেজিন আছে, বিভিন্ন ধরনের রেজিন। আমাদের কাছে আমেরিকান, তাইওয়ান, জাপান, চায়না মেমব্রেন আছে। আমাদের কাছে লোকাল গাজি স্টিল ট্যাঙ্ক আছে। আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন। আমি আকিদুল ইসলাম, আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দিয়ে বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানগুলো স্থাপন করে থাকি। আমি একজন পানি বিশেষজ্ঞ, এছাড়াও আমাদের কাছে আপনারা এই মেশিনগুলো পাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।